হ্যালো গাইস, আমি জীবন খন্দকার বলতেছি নিউ ইয়র্ক থেকে। তো আমরা আসলাম, আমি তো পার্সোনালি এখানে আরেক ইউটিউবার, দেখেন অলরেডি তারা প্যাডেলিং করে আসছে। ভালো একটা সময় আসলাম তাহলে। চলেন আজকে আমরা অ্যারাউন্ড দ্য আমেরিকা, না আপনারটা অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য আমেরিকা। হাউ ওয়াজ ইট? ইটস গুড গুড। ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। দিস ইজ মাই ফার্স্ট টাইম, বাট আই নেভার এক্সপিরিয়েন্সড দ্যাট। Well, we're here tomorrow. Yeah. Tomorrow's our last day of the season. Wow. So if you're around, yeah. We'll be here, yeah. And it's supposed to be another beautiful day. Inshallah. Wow! Assalamu alaikum. আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বোটিং করার জন্য। তো বোটিং তো প্রথমত আমি আগে কখনোই করি নাই, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে গিয়ে ডরচেস্টার পার্ক। আমি আর আগেও একটা ব্লগে দেখাইছিলাম, বাট ওইরকম সুযোগ হয় না। আজকে অ্যাকচুয়ালি প্ল্যান করলাম যে সামার চলে যাচ্ছে, উইন্টার চলে আসছে, বোটিং করা উচিত। অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক ফান। সো এটা কায়াকের ইয়ে আছে যে আমি এখন ওইদিকে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি পরিবেশটা কেমন। অনেক মানুষ আসছে, প্রচুর মানুষ এই লেকটাতে রেগুলারলি এসে যে বোটিং করে। বোটিংয়ের জন্য অ্যাকচুয়ালি সবাইকে, যারা ইচ্ছুক তারা ক্যাশ নিয়ে আসবেন, অ্যাকচুয়ালি $20 বা $30 নিয়ে আসবেন। সো তারা আওয়ারলি $8 করে নেয়। তো আর $20টা রাখে হচ্ছে কি তাদের ডিপোজিট হিসেবে, যদি এক দুই ঘন্টা তিন ঘন্টা হয় তখন কেটে নিবে। সো এই হচ্ছে কাউন্টার এখানে। দিস উইল বি সো হিউজ ফান, খুব এনজয়েবল একটা মোমেন্ট হবে আমার জন্য। সো আমি কখনোই বোটিং করিনি অ্যাকচুয়ালি, নর্মালি কিন্তু আমি বোটিং খুব স্কেয়ার্ড অ্যাবাউট দ্য রান বোট, ইউনো। সো লেটস সি হাউ ইটস গোয়িং এখানে। তো আমি আজকে আপনাদেরকে কায়াকিংয়ের পুরো ডিটেলস এবং কি এখানে আসলে কীভাবে আপনার প্রসেসিং করবে এবং কীরকম আমার এক্সপিরিয়েন্স হবে, তো আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি ইনশাল্লাহ শেয়ার করব। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই কায়াকিংয়ে। হাই, হাউ আর ইউ? What did you get, a kayak? Kayak, yeah. So there's the paddles right there? No, we just want this, like what do you call this thingy? আমি এখান থেকে বোট নিলাম, খায়াক 2%, 1% প্যাডেলিং অনেক কিছু আছে এখান থেকে। লাইফ সাপোর্টের ইয়ার নিলাম। Yeah, so it's all set, it's all that, it's that green one down to the far right. And this two here. And those are two right there for you. Okay, thank you. Yep. তো আপনাদেরকে দেখাই একটু, আমরা আসলাম, আমি তো পার্সোনালি এখানে আরেক ইউটিউবার, দেখেন অলরেডি তারা প্যাডেলিং করে আসছে। তো আমি ভালো একটা সময় আসলাম তাহলে। তো আমরা দেখি ওনাকে নিয়ে যাব আর একটা আমার পার্সোনাল ইয়েটাতে ইনশাল্লাহ। এখানকার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিলাম, এটা যে চার্টবোর্ডে দেওয়া আছে। আপনারা যদি র বোট অ্যান্ড ক্যানোয় $20 ডিপোজিট নিবে, $5 হচ্ছে আওয়ার, আর সেল বোট যেটা এটা সবগুলোর জন্য নেয় $20, এক সিনিয়র সিটিজেনের জন্য $10 ডিপোজিট নিবে, আর $8 করে যেটা দুজনে মিলে আপনারা কাইকিং করবেন, আর যে প্যাডেলিং যেটি এগুলো $8 করে পার আওয়ার, আর সিনিয়র সিটিজেনের সব কিছুতে আছে $3 আওয়ার করে। সো প্রোহিবিটেড আছে, দেখে নিন আরও কিছু ইয়ে আছে। নর্মালি এটা 5টার দিকে শেষ হয়ে যায় যখনই করে, তো পাশাপাশি দেখা যায় 6টার দিকে আপনাকে বোর্ডটা ব্যাক করতে হবে, 6টার পরে আপনারা নিষিদ্ধ। এখন বাচ্চাদের জন্য 3 বছর হইলে তারা অ্যালাউ করে, 3 বছর কম হইলেও কি ইয়ে হয়, বাট 2 বছর মিনিমাম, 2.5 বছর লাগে। সো এখানে বিভিন্ন ধরনের বোট আছে, আপনি দেখতে পারতেছেন, প্যাডেলিং আছে, তারপরে এরকম নৌকা বাইচের যেটা আছে ছোটো ইয়েগুলো আছে। সো যার যেমন ইচ্ছা সে ওইভাবে তারা ইয়ে করতে পারে। সো নেক্সট টাইম আমি হয়তো বা দেখা গেল যে আরও সদস্য নিয়ে আসবো। বা আমেরিকাতে এমন একটা জিনিস যেখানে আমি যেখানে যাই কি না, মানুষের দেখা যায় বোটিংয়ের যে শখটা খুব এখানে অস্বাভাবিক, তারা নিজেরা কিনে রাখে, কিনে দেখা যায় নিজের বাড়িতে রেখে দেয়। প্রচুর মানুষ দেখেন বোটিং করতেছে,
আর দূরে প্রচুর দেখা যায় পানিতে আর মাঝখানে যাওয়া এখন ঢেউ দেখেন ছোট আর নদীর মতোই এটা ঢেউও ভালো তো একটু মজা হবে ফার্স্ট এক্সপিরিয়েন্স আই হোপ এটা কোনো দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ সো আমি অ্যাকচুয়ালি কোনোরকম কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই যে আমি ইউনো বোটিং করার জন্য তো সুইমিং স্যুট বা ওরকম প্রয়োজন বাট আমি আসছি নর্মালি দেখি এরকম মজা নেওয়া যায় আর কাইকিংটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে যেমন আমরা ছোটো ছোটো ডিঙ্গি নৌকা যেটা আমরা বিভিন্ন জলাশয় বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি বাট এখানেরগুলো প্লাস্টিকের কাঠের না তো এখানেরগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়তো অনেকে আছে প্লাস্টিকের এখানে $250 থেকে $300 ভিতরে পাওয়া যায় তো দুইজনের একজনের বিভিন্নভাবে বাট এখানে আমি রেন্ট করব আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে না ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক ক্লিক দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখেন আমরা মানুষের শুধু এখানে কাইকিং করি না কিছু কিছু মানুষ কুকুর নিয়েও দেখেন কাইকিং করতেছে তো আমরা এখানে পারবো না কেন চলেন আজকে আমরা অ্যারাউন্ড দ্য আমেরিকা না আপনারটা অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য আমরা জুনুদ ভাইরে নিয়ে আজকে যাবো দুজনে সো দেখেন এনজয় করেন আমরা কতটুকু পর্যায়ে যাইতে পারি তো আমরা প্রস্তুতি নিচ্ছি অলরেডি আমরা টিকিট তো নিয়ে নিলাম এটা $20 ছিল তো $20 ভিতরে $8 হচ্ছে আওয়ারলি ও তো পাশাপাশি আপনার ডিপোজিটও রাখে আমরা এই যে ইয়েটা দেখলেন খায়েকের দুইজনের এটা করা যায় সো আমি এবং আমাদের জুনায়েদ ভাই যে দুইটা দিছে দুইজনের দুইটা আর সেফটির জন্য এটা দিছে সো এটার একটু গভীরতা একটু বেশি সো যার কারণে এটা অবশ্যই পড়তে হবে তো চলেন আমরা আপনাদের জার্নিটা এনজয় করাই আপনারা আশা করি আপনারা এনজয় করবেন তো আমরা অলরেডি লেকের মাঝখানে আছি তো আমার সাথে জুনায়েদ ভাই তো আগেই বললাম জানো জুনায়েদ ভাই আসছি তো আমার ফার্স্ট টাইম জানো জুনায়েদ ভাই নাকি আমার আগেও বইটা পাইছে তো আমার জন্য একটু এটা আনইজি ফিল হচ্ছে একটু পরে হয়তো বা ঠিক হয়ে যাবে চলেন বাবা আমি কিন্তু ভালো ঢেউ হ্যাঁ বাংলাদেশে বইটা বলা হয় হ্যাঁ তো দেখেন জীবনে বাংলাদেশে তো প্রচুর নদী আছে কিন্তু জীবনে তো করলাম না এগুলা বিদেশে দেখেন বৈঠা পাইতেছি তো ভালোই লাগতেছে খুবই অসম ফিলিংস তো ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য ব্যবস্থা আছে ফ্যামিলির বড় ইয়ে আছে যে প্যাডেলিং করে আপনারা করতে পারবেন তো এইটা হচ্ছে গিয়ে যদি আপনারা সিঙ্গেল আসেন বা দুজনে মিলে সিঙ্গেলের জন্য সিঙ্গেল বোর্ড আছে আর দুজন আসলে অবশ্য মজা বেশি দুজনেরই তো আপনার একটু মানে কষ্ট কম হবে যেহেতু বৈঠা পাইতে কিন্তু শক্তির প্রয়োজন আছে তো আমরা আশেপাশে পুরাটাই চেষ্টা করবো যতটুকু পুরাটা করা যাবে না অনেক বড় এটা তো আশেপাশে কিছুটা আমি অ্যারাউন্ডটা দেখাবো তো এইভাবে আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ এই লেকের ইনফরমেশন পাশাপাশি লেকের মনোরঞ্জন করানোর চেষ্টা করবো ওনাকে সামনে রাখলাম কিছু হইলে ওনার উপর দিয়ে যাবে কি বলেন জুনায়েদ ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড আমেরিকা সো ওনাকে সামনে রেখে হচ্ছে কি আমরা যাচ্ছি বিশেষ করে আবার পায়েরও একটা বিষয় আছে এখানে পা একটু লম্বাতে কারণে আমি পিছনে আসছি আপনারা আবার মাইন্ড করেন না ওই যে দেখেন সামনের আমেরিকান দুইজন লেডি আমরা তো বইসে ভয় পাচ্ছি তারা দাঁড়ায় দাঁড়ায় দেখেন কি করতেছে দাঁড়ায় দাঁড়ায় চলতেছে তো তারা অ্যাকচুয়ালি অভ্যস্ত আমরা তো হচ্ছে গিয়ে বাংলাদেশে তো ওই ব্যবস্থা আমাদের নাই তো আমেরিকাতে আমাদের সেই সুযোগ হয়েছে আল্লাহর রহমতে তো ওইভাবে ইনশাল্লাহ তাদের মতো আমরা এক্সপিরিয়েন্স হয়ে যাবো একসময় কী বলেন সো আপনারা দেখেন আশেপাশটাও দেখায় আমরা কিন্তু একদম লেকের মাঝখানে আপনারা দেখতে পারতেছে এই দিকটা দেখেন প্রচুর লোক দেখেন কায়াকিং করতেছে প্যাডেলিং কায়াকিং ডাবল অ্যাকচুয়ালি দুইজনের লোক যারা আছে দুইজন তারাই বেশিরভাগ অ্যাকচুয়ালি মজা করতে পারতেছে ভালো আজকের এই যে ডরচেস্টার পার্কের যে লেক যেটা আছে এটা নর্মালি হচ্ছে গিয়ে 1200 একর নিয়ে এই লেকটা 4 মাইল সো
পানিটা খুবই স্বচ্ছ এখানে एक्चुअली নরমালি আমার এত স্বচ্ছতার ভিতরে একটা জিনিস অবাক করার বিষয় হচ্ছে মানুষ এখানে গোসল করতে পছন্দ আমরা তো ছোটবেলা আর নর্থ যত ধরনের পুকুর আছে একদম দপটায় ফলাইছি বাট এখানে আমি কয়েকবারে যখন আগে আসছিলাম তো নামতে চেষ্টা করছি বাট সবাই বলে যে না না নামা যাবে না নামা যাবে না এখানে এটা মানে কি বলে এটারে ভাই তো এখানে ডিফারেন্স আমরা আইন সব জায়গায় আছে বাট কেউ মানে না আর কি তো বিষয়টা তো পানিটা আপনাকে দেখাই একটু তো উইন্টারে অ্যাকচুয়ালি আমাদের এই যে পানির এত পানির গভীরতা বা যতটুকুই দেখতেছেন এই পানিগুলো কিন্তু এখানে থাকে না তো এখানে যা না থাকার কারণে পুরাটাই বরফ হয়ে যায় তো বরফ হওয়ার পরে দেখা যায় মানুষ এই জায়গাটায় বরফের উপরে মানুষ এখানে দেখা যায় বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করে যেটা যেটাকে আমরা আইস স্কেটিং বলি তারপরে সাইক্লিং হতে পারে তারপরে আরও কিছু আছে তো ইনশাল্লাহ উইন্টার যখন আসবে নিয়ে আসবো না ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো এই জায়গাটার আবহাওয়া বা এই জায়গাটার ইয়েটা অন্যরকম মনে হবে আপনাদের কাছে তো এখানে এই লেকের পাশে একটা ড্যাম আছে তো এটার কারণ হচ্ছে গিয়ে 1935 সাল আই থিঙ্ক তো একটা বন্যা হয়েছিল হিউজ আকারে সো যার কারণে দেখা গেছে তারা একটা ড্যাম তৈরি করতে বাধ্য হয়েছে 1938 সালে তারা এটার করার শুরু করে এবং কি এটা মনে শেষ হয় 1942 সালে তো আমরা অলমোস্ট হাইকিং করতে করতে 1 কিলোমিটার মতো চলে আসছি তো আপনারা দেখতে পারতেছেন আমরা কতটা দূরে আছি মানে শেষ হয় না বাতাসও কিন্তু আমাদের বোটটা নিয়ে যাচ্ছে অনেকটা তো বাতাসের অপোজিটে গেলে হচ্ছে হয়তো বা আপনার একটু ইয়ে হবে বাট বাতাস যেদিকে যাচ্ছে ওই স্রোতের যদি আপনি যেতে চান আপনার কায়াকিংও লাগবে না অটোমেটিকলি আপনাদের নিয়ে যাবে ওখানে তো আপনারা দেখেন একদম ডরচেস্টারের যেখানে আমরা যে কাউন্টার ছিল এটার অপোজিট এরিয়াতে বলা চলে 1 কিলোমিটার উপরে হবে এটা তো আমরা একদম সাথেই আপনাদেরকে একটু দেখাই বেশিরভাগ মানুষের কাছে এই যে এরকম বোর্ড থাকে তো তারা অ্যাকচুয়ালি আমি তো এর আগে করি নাই ভয়ে বা এর কারণে তো আজকে তো মনে হচ্ছে যে আমার একটা কিনতে হবে তার গাড়ির উপরে রাখার জন্য অ্যাকচুয়ালি একটা ব্যবস্থা আছে তো আপনি যে কোনো জায়গা যেখানেই যান না কেন তো গাড়ির উপরে করে আপনারা সেখানে নিয়ে যেতে পারেন এন্টারটেইনিং একটা রাইড এটা আগে হয়তো বা আমি এটা উপলব্ধিতে আসা নাই বাট একটা ইয়ে ছিল যে আমি করবো একদিন তো আসছে সেই দিনটা হলো পাশাপাশি আমার সৌভাগ্য জুনেদ ভাই এখানে ওনার সাথে দেখা হয়ে গেল তাহলে আমাকে একাই দেখতেন এখানে অ্যান্ড অবশ্যই যারাই দেখতেছেন তো আমাদের বাঙালিদের কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের বোট রাইডিংয়ে আমি খুব কম মানুষদের দেখি তো অথবা আমার মতো আনকমফোর্টেবল বা ভয়ের জন্য তো আশা করি আপনারাও চেষ্টা করবেন যে এরকম এইগুলো অ্যাকচুয়ালি ভালো একটা সুস্থ বিনোদন আপনারা করতে পারেন সবাই কিনে নেবেন এরকম যেখানে যান না কেন লেকের ভিতরে এরকম খুব এনজয় করতে পারবেন আমরা ছোটবেলায় প্রচুর মাঝিদের গল্প শুনতাম মাঝিরা খুব কষ্ট করতো আর আছে ছবি টবি বিভিন্ন ভিতরে তাই দেখেন আজকে আমরা নিজেরাই মাঝি হয়ে গেলাম বাট মাঝি যারা আমরা বাংলাদেশের তো মাঝিরা খাইতে পায় না ভালোভাবে তাদের শক্তির প্রয়োজন আছে তো যার কারণে তাদের হয়তো কষ্টটা বেশি বাট এখানে আমরা শরীর স্বাস্থ্য একটু ভালো আমাদের কষ্ট হচ্ছে না এই যে দেখেন তাদের দুইটা ইয়ে আছে কি বলে এটা স্টেশন বলে বা যেটাই বলেন এখানে এইগুলো হচ্ছে প্যাডেলিংয়ের এই যে এখানে যতগুলো ইয়ে দেখতেছেন এগুলো আপনি প্যাডেল করতে পারেন যেগুলো ফ্যামিলিতে অ্যাকচুয়ালি সিকিউর বলা চলে এখানে এসে আপনারা এগুলো নিতে পারেন ফ্যামিলি যদি আসেন আর যদি আপনারা আমাদের মতো দুইজন বা একজনে যান এইগুলোতে যাবেন কায়িক এইগুলো প্যাডেল বোর্ড এটা কায়িক অ্যানাদার অলসো হ্যাভ সামথিং লাইক দ্যাট আই ডোন্ট নো দ্য নেম সো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের কায়াকিং খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল যাদের কায়াকিংয়ের অভিজ্ঞতা নাই বা এরকম তো হয়তো বা তারা অনুপ্রাণিত হইতে পারেন তো আমি সাজেস্ট করবো সবারই এক্সপিরিয়েন্স করা খুবই মজার অ্যাকচুয়ালি এটা কিন্তু ভয় নাই যে আমরা কায়াকিংটা আসছি এটা কিন্তু নাড়াচাড়া করে না খুবই ফ্লোলি অ্যাকচুয়ালি যায় এ দেখেন আমরা চলে এসেছি এখানে এটার ভিডিওটাই নিব হ্যাঁ নিয়ে নিছেন নিচ্ছি সাউন্ড আমার সাউন্ডটা মনে অফ করতে হবে হাই হাউ ওয়াজ ইট ইটস গুড গুড
It was really fantastic actually. This is my first time. Good. But I never experienced that. Well, we're here tomorrow. Yeah? Tomorrow's our last day of the season. Wow. So if you're around, yeah. Oh, we'll be course, here, yeah. And it's supposed to be another beautiful day. Inshallah. Yeah, all that's right. Be good. So you're out for the hour. I owe you $12 back. Our boys and ask our balo ekta. Thank you. There's 10, 11, and 12. Oh, thank you so much. Thank you. Have a good day. You too. তো সেপ্টেম্বর 26 হচ্ছে গিয়ে এই সিজনের শেষ কায়াকিং যারাই করবে তো এই সিজনের জন্য সামারের জন্য এটা শেষ তো নেক্সট সিজনে যারাই প্ল্যান করবেন আসবেন ইনশাআল্লাহ মজা করতে পারবেন তো মেমোরিয়াল ডে যে নেক্সট ইয়ারের মে মাসের 30 তারিখে আপনারা আসলে এখান থেকে কায়াকিং আবার শুরু হবে নেক্সট সিজনের জন্য তো আপনারা এনজয় করতে পারবেন চলে আসবেন আপনার গাড়ি বস্তা যা আছে সব কিছু নিয়ে এখানে আমাদের আরও কিছু ফ্যামিলি আছে আমি দেখলাম আমি এসে তো অবাক আমাদের জুনাইদ ভাইয়ের ফ্যামিলির পাশাপাশি হ্যাঁ আরও কিছু ফ্যামিলিও আছে দেখতেছি বাঙালি তারা আসছে তারা খুব মজা করতেছে এখানের সবচেয়ে সুন্দর একটা জিনিস হলো যে এখানের যে অতিথি পাখিগুলো এখানে দেখেন সাদা সুন্দর চলে গেল আমাদের ছেড়ে চলে গেল এমন পালক পাবেন আমরা কায়াকিং এর পরে আমরা কিছু সদস্য আরেকজন ইউটিউবারও আছে এখানে দুইজন ইউটিউবারের সাথে দেখা ভাবি আপনার ইউটিউবের নাম বলেন তো দেখেন আমরা কিছু আইটেম এখানে খাইতেছি বিশেষ করে পিৎজা চিজ পিৎজা আলাদা অনেক কিছু আছে চিপস এভরিথিং এখানে এসে খুব অবাক হই এখানের লেকের পারে আমি কিছু বাসা দেখলাম যারা এখানে থাকে তো অ্যাকচুয়ালি লেকের পাড়ে বাসা থাকাটা অ্যাকচুয়ালি অস্বাভাবিক একটা সৌন্দর্য একটা মানে অস্বাভাবিক একটা সকালবেলা রাত্রে সবসময় একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ার এখানে একটা খুবই একটা সুন্দর একটা সময় কাটাইছি আজকে আমি বলা চলে আমার লাইফের খুবই এন্টারটেইনিং বলা চলে বা খুবই এনজয়েবল ডে যদি থাকে আজকের একটা দিন ইনক্লুড হবে তো আমি এতটা এনজয় করব আমি কখনো ভাবি নাই যে আজকের অভিজ্ঞতাটা খুবই আমার লাইফে আমি খুবই এটা অভিজ্ঞতাটা খুবই কাজে লাগবে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাইবো তো আপনারা যদি কেউ আসতে চান এখানে এই লেকে বা এই পার্কের ভিতর অনেক ফেসিলিটি আছে যেটা বাচ্চাদের জন্য যারা গ্রুপলি পার্টি করতে চান তাদের জন্য অনেক ভালো প্লেস এটা তো আপনারা আসতে পারেন শুধু যে কায়াকিং করতে হবে ওইরকম না আপনারা এসে ফ্যামিলিভাবে এনজয় করতে পারেন তাছাড়া যদি বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চাদের জন্য অনেক রাইড আছে আর অবশ্যই আপনারা যারাই কায়াকিং করতে চান এখন যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন এখানে এসে এনজয় করতে পারেন তো আজকের মতো আপনাদের শুভকামনা জানিয়ে এখানে শেষ করতেছি তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক ক্লিক দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি